নমস্কার দর্শকবৃন্দ, 2023-এ ফার্স্ট উইক অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহে যে স্টুডেন্টস উইক পালন করতে হবে সেই সংক্রান্ত নির্দেশিকা প্রত্যেকটি স্কুলেই পৌঁছে গেছে এবং সেই নির্দেশিকাতে কী বলা হয়েছে এবং তাদের কোন কোন দিন কোন কোন অনুষ্ঠান করতে হবে তার একটা অনেক বড় লিস্ট আকারে সেটা প্রকাশ করেছে। তার থেকে সংক্ষিপ্ত আকারে নিয়ে এবং কোন দিন কী কী অনুষ্ঠান পালন করতে হবে স্কুলে জানুয়ারির প্রথম সপ্তাহ সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সিনপসিস অফ স্টুডেন্টস উইক 2023, 2 জানুয়ারি 2023 প্রথম দিন। এই প্রথম দিনে কি করা হবে, HOI বা TIC দ্বারা উদ্বোধনী বক্তৃতা, চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা বিতরণ, সকল শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েশন সেরিমনি, বই বিতরণ আর PTM অর্থাৎ প্যারেন্টস টিচার্স মিটিং আয়োজন এবং 5টি পলিসির উপর অভিভাবকদের পরিচিতি করানো, আনন্দ পরিসর 1 থেকে 10 পর্যন্ত এটাও করতে হবে 2 তারিখে, আর হাউস ফরমেশন ক্লাস 6 থেকে 12 এদের হাউস ফরমেশন করতে হবে, আর রিডিং হ্যাবিটস ক্লাস 5 থেকে 10 পর্যন্ত, আর শিশু সংসদ গঠন করতে হবে 5 থেকে 10 পর্যন্ত। এই এই যে টোটাল কাজটা ছিল হচ্ছে 2 তারিখ অর্থাৎ জানুয়ারির 2 তারিখে এই কাজগুলি করতে হবে। এবারে 3 তারিখ অর্থাৎ 3রা জানুয়ারি কী কী করতে হবে, ক্লাস বা স্কুলে ফটো কর্নারের আয়োজন করতে হবে, গ্রুপ ফটো তোলা, আর শিক্ষার্থীদের লাইব্রেরি বুকস ইস্যু করা, স্কুলে সকল শ্রেণীর জন্য রিডিং ফেস্টিভ্যাল পালন করা, এই কাজগুলি কিন্তু 3 তারিখে করতে হবে। এবার 4 জানুয়ারি 2023 অর্থাৎ 3য় দিনে স্টুডেন্ট সিলেকশন এবং হাউস ট্যাগিং, হাউস ক্যাপ্টেন নির্বাচন, শিক্ষার্থীদের ওয়াল ম্যাগাজিনের উদ্যোগ নেওয়া, শিক্ষার্থী এবং শিক্ষকদের মাধ্যমে গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ দিবস পালন। আচ্ছা, 5ম দিন অর্থাৎ 4th জানুয়ারি 2023 চতুর্থ দিন হাউস ওয়াইজ চিত্রাঙ্কন অর্থাৎ পেন্টিং এবং ক্রিয়েটিভ রাইটিং কম্পিটিশন, তারপরে হচ্ছে হাউস ওয়াইজ শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা, এখানে হাউস বলতে ফরমেশন অফ হাউসের কথা বলা হয়েছে। 6 জানুয়ারি 2023 5ম দিনে ছাত্রছাত্রীদের জন্য আউটডোর স্পোর্টস বা স্পোর্টস যেটা প্রত্যেকটা বছর স্কুলে অনুষ্ঠিত হয় সেটা, অর্থাৎ 6 জানুয়ারি সমস্ত স্কুলে স্পোর্টসের অনুষ্ঠানটা করে নিতে বলা হচ্ছে এখানে। আর 7 জানুয়ারি 2023 6ষ্ঠ দিন STEM অর্থাৎ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং আর ম্যাথামেটিক্স এক্সিবিশন, আর লাস্ট পিরিয়ডে আনন্দ পরিসর পরিচালনা, অর্থাৎ এই 7 তারিখ পর্যন্ত জানুয়ারির 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই অনুষ্ঠানগুলি করার কথা কিন্তু নির্দেশিকাতে বলা হয়েছে এবং প্রত্যেকটি স্কুলকেই কিন্তু এই নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকটি কাজ করতে হবে এবং প্রয়োজনে এই সংক্রান্ত ভিডিও বা কোনো চিত্র বা ছবি সেটা কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেবে দিতে হবে, এরকমটাই বলা হয়েছে। তো এটাই ছিল যে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।